লোকসভাত উপনীত করলে, রাজ্যক নেতৃত্ব দিলে, তিন বছরক সরকার শাসন করলে, রাইজর যান পড়া যায় কংগ্রেসের হয়ে সেবা আগবালে, আজি তখন আমার মাজের শান্তিপূর্ণভাবে পরলোক গতি করলে। মানে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অনুরোধ জানাব বিচার যে তখেতর যাতে একটা স্থায়ী স্মৃতি করবা যায়, গুয়াহাটিত এডোখর মাটির ব্যবস্থা করে যাতে অন্ত্যেষ্টিক্রিয়ার গোটাই কামখিন ভাল ধরনের করবা একটা ব্যবস্থা সরকারে করে দিয়ে। 26 তারিখে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবেন নাই, সেইটোয়ে আমি মানে সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ইতিমধ্যে এখন পত্রযোগে সারর স্মৃতি যাতে আমি ভবিষ্যৎ প্রজন্ম যাতে বিভিন্ন কথা জানিব পারে একটা মেমোরিয়ালের ব্যবস্থা করবলে অনুরোধ জানাইছো, যত সারর সমাধি করা সমাধি ক্ষেত্র হব। মই আশা করো সরকারে আমার দাবির প্রতি সঁহাৰি জনাব। হয়, আমার কেন্দ্রীয় নেতা অহার কথা, কাইলেও আহিব বোধ করো, আর অন্ত্যেষ্টিক্রিয়ার সময়তো কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকিব। হয়, মই বিশেষ কারণবশত এনেকে কব নোৱাৰিম, কিন্তু আহিব। হয় তেখেতর প্রতি যে শ্রদ্ধা জানাইছে শাসকীয় দলেও, মই তেওঁলোকক ধন্যবাদ জানাইছো। হয়, কাইলে সরকারি বাসভবন, তারপর তেখেতর রাজ্যিক সচিবালয়, যত আমার সচিবালয়ের বিষয়াসকল কর্মচারীসকল 15 বছর তখন সচিবালয়ের প্রায় কার্য চলাইছিল আর বিধানসভার প্রতিনিধিত্ব করেছিল, বিধানসভার এটিও তখন সম্মানীয় সদস্য, বিধানসভার ফলের তখন শ্রদ্ধাঞ্জলি জানা হব, তারপর রাজীব ভবনলে নিয়া হব। ঠিক আছে।